বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শেষ পর্যন্ত ভালোই ভালোই টনটন পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে এখন নটিংহ্যামে। গতকাল স্থানীয় সময় বিকেল 5টায় জাতীয় দলের বহর নটিংহ্যামে পৌঁছায়। এখানে আগামীকাল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয়ের পর মাশরাফি বাহিনী এখন বেশ হালকা মেজাজে রয়েছে। দলের সকলের মধ্যেই চাঙা চাঙা ভাব। ক্যারিবীয়দের বিপক্ষে বড় জয় অস্ট্রেলিয়া ম্যাচের আগে দলের জন্য যেন টনিক হিসেবে কাজ করছে। এদিকে নটিংহ্যামে রাত পার করেই আজ আবার অস্ট্রেলিয়াকে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। বেলা 2টায় শুরু হয়েছিল অনুশীলন। এর আগে 1:45 সংবাদ সম্মেলনে ম্যাচ পূর্ব কথা বলেছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। আগে জানা গিয়েছিল ম্যাচের আগে 2 দিন নটিংহ্যামে বৃষ্টি হানা দিতে পারে, সে কথায় পুরোটাই মিলে গেছে। গতকাল 18 জন নটিংহ্যামে পৌঁছেই বাংলাদেশ দল পায় বৃষ্টির দেখা। সেই চিরাচরিত আকাশ ঢেকে থাকা আর ঝিরিঝিরি বৃষ্টি। আজ বুধবার সকাল থেকেও আকাশে আছে গোমরা মুখ করে। ইলশিগুড়ি বৃষ্টির সঙ্গে হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে আবহাওয়ার পূর্বাভাস থেকে। সকাল 8টায় বৃষ্টি ঝরার সম্ভাবনা 55%, আর সকাল 9টা থেকে দুপুর বেলা 2টা পর্যন্ত এর সম্ভাবনা 31%। এছাড়াও আকাশ সর্বক্ষণ মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল ম্যাচের দিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দুপুর বিকেল সন্ধ্যা, আর রাত আকাশের একটা অংশ মেঘাচ্ছন্ন থাকবে। এর মধ্যে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 31%।